কিছু ছবি ভিডিও আছে, তো সেটাই দেখানোর, ঠিক আছে? তো সেটাই দেখো। হ্যাঁ, আমারও বেশ দেখতে মজা লাগছিল, কিন্তু কিছু করার নেই। এটা এটা মানে এটাই তোমার হচ্ছে পিছনের ক্যামেরা, এই লাইট জেসে আয়ো ঐসে চলে যাও। লেগের বিশ্ববিখ্যাত যেরকম প্যান্ডেল দেখবো, তো আমাদের সাথে ভাই শ্রীদাম, শ্রীদামও যাবে যদিও সময় হয়, কারণ ও এক কাজে বেরাবে, তো তার জন্য হয়তো এখন জয়েন করতে পারে না, যদি পরবর্তীতে যদি আমি আসি ফোন করে নেবো তোকে, ঠিক আছে? একদম। তো চলো, কি কি বিখ্যাত আছে সল্ট লেকে, সবকিছু নাকি বিখ্যাত হয়, বুঝতে পারছো কি কেমন বিখ্যাত হবে? তো চলো, বিখ্যাত জিনিস আমরা, বিখ্যাত ব্যক্তি দেখবো আর তোমাদেরকেও দেখাবো, তো চলো। এটা এটা মানে এটাই তোমার হচ্ছে পিছনের ক্যামেরা, এই লাইট ফ্ল্যাশ লাইটটা, ওইটা ডিসপ্লেটা সামনেই আছে, ডিসপ্লে সামনেই আছে। একটু রং করো, একটু রং করো। এটা এবছরের আমার দেখা সেরা পুজো ভাই, সেরা প্যান্ডেল আমার দেখা। হ্যাঁ, তোমরাও কমেন্টস করো কেমন লাগছে, ব্যাপক মানে সত্যি সেই রকম ডিজাইন হয়েছে, তো আমার দেখা এটা সেরা প্যান্ডেল, মানে সেরা সেরা বলবো, শ্রীভূমির চাইতেও বেটার। এখনো কমপ্লিট হয়নি, এখনো কমপ্লিট হয়নি, আলো ফালো জ্বললে না চকচক করবে, আর এটা শ্রীভূমির চাইতে। তো এটা সল্ট লেক বিডি ব্লকের প্যান্ডেল, তো কম বেশি সল্ট লেকে তিন চারটে প্যান্ডেল তুলে ফেলেছি, আর আরো দুই তিনটে বাকি আছে, সেগুলো তুলবো। তো চলো আগের দিকে গিয়ে দেখা যাক প্যান্ডেলগুলো সব কেমন হয়। এটা বিডি ব্লকের প্যান্ডেল, সল্ট লেকের কম বেশি ভালো যেগুলো হচ্ছে সেগুলো তুলবো। তো চলো, তো প্যান্ডেল ঘুরতে ঘুরতে ইসি ব্লকে চলে এসেছে, আর ইসি ব্লকের লাইটিংটা দেখতে পাচ্ছ, ইসি ব্লকের প্যান্ডেলটা কেমন হবে ভিতরে ঢুকলে বোঝা যাবে। এখন কোনো প্যান্ডেল রেডি হয়নি, তো সুতরাং আলো ফালো সেরকম জ্বলছে না, তো উদ্বোধন হলেই ভালোভাবে বোঝা যাবে। তো এটা সর্বশেষ সল্ট লেক ইসি ব্লকের প্যান্ডেল।
আমার আর সুজনের ইসি ব্লকটাও কমপ্লিট হয়ে গেছে, আর বাকি আছে খালি এফডি, এফডিটা দেখবো দিয়ে কমপ্লিট অ্যান্ড ক্লোজ টু মাই ব্লক। তো এখন আমরা এফডি ব্লকের প্যান্ডেলের মধ্যে এন্ট্রি করছি। চলো, ভিতরটা বাইরে থেকে তো দেখছিলো ভালো লাগছিলো, কিন্তু চলো ভিতরে তো বেশ সবুজ সবুজ পড়া আছে বাস সাইডে। ভিতরে প্যান্ডেল উদ্বোধন এটা অনেক আগে হয়ে গেছে, চার পাঁচ দিন আগে। তো চলো ভিতরে ঘুরে দেখা যাক ভিতরটা কেমন। এফডি ব্লকের প্যান্ডেলের মানে ওটা বড় মাঠের মধ্যে হয়, তো তার জন্যে সবসময় প্রতি বাড়ি এরকম কিছু স্টল বসে, নাগরতলা বসে, মানে ছোটো একটা মেলা টাইপের হয়। তো এবারও এখানে বসেছে তোমার ডায়মন্ড অনলি আর অনেক কিছু বাচ্চাদের খেলার কিছু অনেক কিছু আছে। তো চলো একটু একটু করে ভিতরে ঘুরে রাউন্ড মেরে বেরিয়ে যাবো। তো এটা বাচ্চাদের চরকি, তোমার হচ্ছে সামনের নাগরদোলাটাকে দেখো কত সুন্দর লাগছে, তাই না? অনেক সুন্দর লাগছে। এখানে অনেকে সেলফি টেলফি তুলছে, নাগরদোলা তো সেই লাগছে, ব্রেক ড্যান্স বাগালা বাগালা অনেক কিছু এখানে আছে। তো গাইস, প্যান্ডেল দেখা শেষ। ফটলেকের কম বেশি যেগুলো ভালো ভালো প্যান্ডেল আছে দেখে নিয়েছি, আর সবশেষে এফডিটাই মোটামুটি, না এফডির চাইতে এইটাই ভালো বল, এইটাকেই আমি এগিয়ে রাখবো, আর বাদ বাকি তোমরা দেখবে সব কিছু, ঠিক আছে? আমাদের বন্ধু সুজনদা আছে কিন্তু লজ্জায় কিছু বলছে না, একটু লজ্জা বেশি পাই। যাই হোক, সব কিছু মানে একটু আগাম বেরিয়ে পড়েছি, তোর জন্য হয়তো বেশি কিছু তুলতে পারলাম না, নাহলে লাইট ফাইট গুলো ভালো করে চলো হয়তো। আর এফডিটা যথারীতি অনেক আগে উদ্বোধন হয়ে গেছে, তো তার জন্য এফডিটা ভালো করে হয়েছে, আর বাদ বাকি সব ঠিকই আছে। আমরা হচ্ছে পৃথিবী বিখ্যাত হাড়িটা তুলতে পারলাম না, হাড়িটা তুলতে পারিনি কারণ হাড়ির মুখ বন্ধ করা আছে, বললো কালকে দুপুর 12টার পরে খুলবে, তো অতক্ষণ টাইম নেই। আর বিখ্যাত হতে পারে কিন্তু নামে হয় না, ও কাজে হয় না আর কি। তো এই অবধি ছিল। তো কিছু বাদ পড়া মানে এখনো রেডি হয়নি বা সেরকম কিছু, সেগুলো মানে মুদ্রা কথা তুলতে দেয়নি বা সেরকম ভালোভাবে নেওয়া হয় না, সেইগুলো কিছু ছবি ভিডিও আছে, তো সেটাই দেখানো, ঠিক আছে? তো সেটাই দেখো। হ্যাঁ, আমারও বেশ দেখতে মজা লাগছিল কিন্তু কিছু করার নেই, মানে সাথে সাথে না কেমন একটা
অনুভূতি হচ্ছিল সেই বলবো নাকি ভিডিওর মধ্যে আসতে। তো বাদ পড়া যে জিনিসগুলো ছিল সেগুলো এখন দেখো, আর দেখার পরে ভিডিওটা আপনি আপ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধু নথিং ফোনে ভিডিও তো জাস্ট নাথিং, ঠিক আছে? বলে দে, বল থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সদ্য বিবাহিত। তো এটা এই কেবল আগের প্যান্ডেল, প্যান্ডেলটা ভিতরে কেমন করেছে প্যান্ডেল আনরেডি।